এখান থেকে এই খেলনা, এই চকলেট, এই টাকা, এই কাগজ, এই প্যাকেটিং টোটালি প্যাকেজ পাওয়া যাবে? জি, সবকিছু আমাদের এখানে পাওয়া যাবে, আপনার এখানে পাওয়া যাবে। তা আমাদেরকে আজকে দেখাবেন, যারা আসলে গ্রাম এলাকা চুলের ব্যবসা করে, শহরে করে, অনেকে এই জাতের, হ্যাঁ, এই চকলেট বা এই খেলনা এগুলা দিয়ে একটা প্যাকেটিং করে ওনারা পাইকারি সেল করবে। জি, তো আপনার এখান থেকে সব মালই তো পাওয়া যায়, তাই না? জি জি, সব মালে আমার এখানে পাওয়া যায়। আমাদেরকে একটু দেখাবেন যে আসলে কিভাবে প্যাকেটিংটা করতে হয় বা আপনার এখানে খেলনাগুলো আমাদের। আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া চলে আসলাম আপনার কাছে বরাবর আগের মতোই। এর আগে তো আপনি যে ভিডিওটি দেখাইছেন, ওই ভিডিওর মাঝে আমরা আসলে দেখলাম যে 2 টাকা থেকে নিয়ে 20 টাকার খেলনা আমাদেরকে দেখাইছেন। আজকে আপনি কি দেখাবেন আমাদেরকে? আজকে আমি দেখাবো আপনাদের প্যাকেজিংটা কিভাবে করতে হয় আর কি। জি জি, এখান থেকে আপনার এখান থেকে এই খেলনা, এই চকলেট, এই টাকা, এই কাগজ, এই প্যাকেটিং টোটালি প্যাকেজ পাওয়া যাবে? জি, সবকিছু আমাদের এখানে পাওয়া যাবে, আপনার এখানে পাওয়া যাবে। তা আমাদেরকে আজকে দেখাবেন, যারা আসলে গ্রাম এলাকা চুলের ব্যবসা করে, শহরে করে, অনেকে এই জাতের, হ্যাঁ, এই চকলেট বা এই খেলনা এগুলা দিয়ে একটা প্যাকেটিং করে ওনারা পাইকারি সেল করবে। জি, তো আপনার এখান থেকে সব মালই তো পাওয়া যায়, তাই না? জি জি, সব মালে আমার এখানে পাওয়া যায়। আমাদেরকে একটু দেখাবেন যে আসলে কিভাবে প্যাকেটিংটা করতে হয় বা আপনার এখানে খেলনাগুলো আমাদেরকে একটু দেখান। কত টাকা রেট? এটা 125 টাকা, সিএসসি পয়সা ফিস। কিন্তু এটা আছে আকর্ষণীয় মাল, আপনার লাভ সিস্টেম অনেকগুলো ডিজাইন আছে ভিতরে, কিন্তু আমরা এটা প্যাকেটের দাম পড়বে 135 টাকা। আপনি এখানে আছে 44 পিস, 135 টাকা, 135 টাকা। তারপরে কি দেখাবেন? তারপর আমরা একটা মোরগ বাসি আসছে, তো মোরগ বাসিটা, মোরগ বাসিটা ইয়ে করতে পারে, মোরগ বাসিটা অনেক ইয়ে চোখ লাগানো আছে, ওটা পড়বো আমাদের 135 টাকা, 44 পিসের দাম। মানে আমাদের পড়বো 93 পয়সা পিস কিনা পড়বো। আবার এক তারাটা আছে, এক তারাটাও নিতে পারে, এক তারাটা আমরা 100। জি, এক তারা, গিটার, সবাইটি আছে। জি জি, সবাইটি মিক্সার আছে, এখানে 44 পিস আছে। কত রেট? 135 টাকা, 135 টাকা। তারপর আছে এই যে এই লাটিনটা আছে আকর্ষণীয় মাল, এই লাটিনটা, লাটিনটা দিতে পারে খালি 75 টাকা। জি, 720 পিসের দাম, খালি 75 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে কি দেখেন ভাইয়া? কেন তো অসংখ্য পরিমাণ আছে দর্শক বন্ধু, আসলে উনি যদি দেখায় 2 ঘন্টাও শেষ করা যাবে না, এত পরিমাণ 10 পয়সা এটা কালেকশন আছে। আবার যারা একটু এই যে খেলার মাঝে, আমি চাকু আছে বিভিন্ন মহল্লার মাঝে, যে এই যে 5 টাকা দামের যে ইয়ার মাঝে আছে, কি জানি বলে এটাকে, এই খেলনা খেলনা বা 5 টাকা যে চিপস, এগুলার ভিতরে এটা দিতে পারবেন আপনার নিজেরা এখান থেকে টোটালি। ভাই একটু কথা জানতে চাই আপনার কাছে, এই যে খেলনাগুলো, একটা লোক আপনার এখান থেকে ধরেন নতুন অবস্থায়, নতুন অবস্থায় একটা লোক আপনার এই ভিডিওর দেখে নতুন অবস্থায় উনি ব্যবসা করবে, হ্যাঁ, ব্যবসা যখন করবে উনি আপনার থেকে ধরেন মনে করেন 10টা মডেল নিবে, তাই না? 10টা মডেলের খেলনা নিবে, এবং আপনার এই যে প্যাকেজিং অন্য অন্য জিনিস আছে, ওনার টোটালি একটা কত টাকা খরচ হইতে পারে? ওনার উনি 5 হাজার টাকা নিয়ে আসলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। জি, 5 হাজার টাকা হলে উনি কেন আপনার ওই বোর্ডটা দিয়ে দেখেছে, ওই বোর্ড অনুযায়ী উনি করতে পারবেন। মানে টোটালি 5 হাজার টাকা দিয়ে উনি একটা ব্যবসা শুরু করতে পারবেন। দর্শক বন্ধু ভাইয়া তো বললো যে আসলে টোটালি আপনার 5 হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন, যারা আসলে বেকার আছেন, আর যারা পুরাতন আছেন তারা তো আসলে এই ব্যাপারটাই জানেন। তো উনি আসলে যেতটুক পারছে আপনাদেরকে বুঝাইছে, আপনার ভবিষ্য ভাইয়ার এখানে চলে আসবেন। আমি যদি আপনাদেরকে এক এক করে এই খেলনাগুলো দেখাই, ওনার এখানে আসলে এটা দোকান কিনা আমি জানি না, এটা মনে এত পরিমাণ ওনার কালেকশন আছে এখানে, যা বলে শেষ করতে পারবো না। আপনাদেরকে যদি একটু দেখাই, আমি আশেপাশে কিন্তু দোকান আছে, আপনারা আসলে এই মার্কেটটার মাঝে সব ধরনের খেলনা পাবেন। বিশেষ করে ওনাদের এখানে কিন্তু চকলেট নাই, আপনারা যারা চকলেট নিতে চান এটার সাথে পাশাপাশি চকলেটও পাবেন, এটার সাথে পাশাপাশি চকলেটও পাবেন। চকলেট আছে কোথায় দেখি চকলেটটা? চকলেট আছে, চকলেট দেখাবেন না আমাদেরকে? এই যে ভিউয়ার্সরা চকলেট পাইছে, যে চকলেট দিয়ে আমরা আসলে মূলত ধরেন মূলত খেলনার ব্যবসাটা করবো। এই কত এটা প্যাকেট? এটা আমরা প্যাকেট করবো আপনার 30 টাকা প্যাকেট, আর আপনার 150 পিস, 150 পিস খালি আমি 30 টাকা। ওয়াও, জি জি, তাই না? বিভিন্ন ধরনের খেলনা দিবে, এই সব বুঝে গেছেন।
আচ্ছা টোটালি তাহলে 2 টাকা খরচ পড়বে একটা। জি জি। তো 2 টাকা যদি পড়ে তাহলে কত পড়লো 40 টাকা। জি জি 40 টাকা। উনি এটা প্যাকেজিং কইরা উনি যদি মহল্লার মাঝে কেউরি দিয়ে সেল দেয়, অনেক লোক আছে না চুল দিয়ে, জি জি জি, তাদেরকে দিয়ে দিল, তো ওনার ওনার রেট পড়লো কত 40 টাকা। উনি যদি এটা 60 টাকা, উনি 60 টাকা দিলে 20 টাকা করে, 20 টাকা ওনার প্রতি পাতায় লাভ হবে। জি জি। আর ওই লোকটা কত লাভ করবে? 40 টাকা। 40 টাকা যারা খুচরা বিক্রি করবে তারা বিক্রি করবে, উনি লাভ করবে 40 টাকা। তাহলে আমাদেরকে তো এই যে প্যাকেজ দিলেন টোটালি কাজ শেষ। জি জি। এটা ফ্যাক্সিং করার ইয়ার কি আমরা আবার কষ্ট দিয়ে লাগিয়ে দিতে হবে? কষ্ট দিয়ে লাগিয়ে দিব না, কেউ যদি ওই যে পুরা দিতে হয় পুরা দিয়ে লাগিয়ে দেয়, তাই না? এই যে দেন এটা কিন্তু দর্শকগুলো আমি দেখে আপনি, এটা কিন্তু কষ্ট দিয়ে লাগে। হ্যাঁ, কষ্ট দিয়ে লাগানো যায়। আপনি যদি আসলে পুরা দিতে চান তাহলে আপনারা পুরা দিয়া আপনারা এই যে কষ্ট দিয়ে এই জায়গা পুরা পাতা দিয়ে সাজে। আচ্ছা, এই যে কাগজটা কি পাওয়া যাবে আপনাদের কাছে? জি পাওয়া যাবে। আচ্ছা, তারপরে এই প্যাকেটটা, এই প্যাকেটটা জি পাওয়া যাবে। টোটালি কোন কাস্টমার যদি এই ভিডিও দেখে আসে যে ভাই আমি নতুন ব্যবসা করতে চাই, আপনারা কি সহযোগিতা করবেন না ওনাকে? জি সহযোগিতা করব। জি, এই খেলনাগুলো আছে, কিভাবে আসবে? উনি আসবে চকবাজার, আপনি চকবাজার এসে তারপর বেগম বাজার রোডে ঢুকবে, ঢুকে 7-8 নম্বর হোসেনের প্রথম গলিতে ঢুকে ভিতরে ঢুকবে, ঢুকে মক্কা ট্যাটাস বললে দেখাই দিবে, ইয়াকু বিস্টোর বললে দেখাই দিবে খেলনা দোকান। আচ্ছা, অনেকে যদি যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় আসবে না, কিভাবে নিবে তারা? আপনি ট্রান্সপোর্টের টাকা যদি বিকাশে করে, নগদ আছে, বিকাশ আছে, আপনার ডাচ বাংলা আছে, ব্যাংকের মাধ্যমে দিলেও দিতে পারে, আমরা ট্রান্সপোর্টে ওটা দিয়ে দিব আর কি। আচ্ছা, কেউ যদি ইমোর মাধ্যমে দেখতে চায় ইমোর মাধ্যমে রেখে আপনি পণ্যগুলো দিবেন, তাই? জি জি, ইমোর মাধ্যমে দেওয়া দাও। আচ্ছা, আর যদি কেউ চকবাজার আসে আপনাদেরকে ফোন দেয়, রিসিপ নিয়ে আসবেন? জি জি, যাই নিয়ে আসবো। আচ্ছা, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।